Dear student, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্য সব ম্যাথ আর ডাইটিশিয়ান কে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর গণিত গুণ করো অর্থাৎ সাতের ক দুই নম্বর অঙ্ক। দুই নম্বর অঙ্কে কি আছে? গুণ করো। এখানে আমাদের আটটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা আগে যে গুণগুলো করেছি আগে একটা ধারাবাহিক ভাবে করেছি, যেমন দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তারপরে দশমিকের পরে দুটো সংখ্যা, তারপরে দশমিকের পরে তিনটা সংখ্যা। আর আমাদের এখানে কি আছে যে এই একটা অঙ্কের মধ্যে অর্থাৎ দুই নম্বরের মধ্যে সবগুলোই দেওয়া আছে। দশমিকের পরে একটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তিনটা সংখ্যাও আছে। তাহলে দেখো আমরা অঙ্কগুলো কিভাবে করব। এক নম্বরটা শূন্য দশমিক চার গুণ দুই। একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে এতদিন যে গুণগুলো করেছি এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কিছু বলা নাই, বুঝতে পারছো? প্রশ্নের মধ্যে কিছু বলা নাই। আমরা যদি এটাকে ডাইরেক্ট গুণ করে দেই তাও কিন্তু হয়, আমাদের দশমিক না ধরেও ওই যে এত এর এত গুণ এটা না করেও আমরা করতে পারি। তাহলে সেই পদ্ধতিটা তো আমি তোমাদের দেখাই নাই। দেখো আজকে আমরা দেখাই দিই, আমরা ওইভাবে না হয় করে ফেলি গুণগুলো। দেখো যে কিভাবে আমরা গুণটা করতে পারি। শূন্য দশমিক চার গুণ দুই এভাবে নিচে নিচে সাজাই গুণগুলো করে ফেলো, তাহলে তোমাদের জন্য মনে হয় একটু সহজ হবে। তাহলে দেখো চার দোকানে আট, দশমিকের জায়গায় দশমিক, শূন্যের জায়গায় শূন্য, এইভাবে গুণ করে দাও। তাহলে শূন্য দশমিক আট, তারপরে আবার দুই নাম্বার। এখন এখানে আমরা দুই নাম্বার এই যে একটা নিয়ম, আবার আরেকটা নিয়মে আমরা কি করতে পারি, অথবা দিয়ে যদি আমরা সেই গুণ প্রক্রিয়ায় দেখি শূন্য দশমিক চার গুণ দুই। হ্যাঁ শূন্য দশমিক চার গুণ দুই, তাহলে শূন্য দশমিক চার হলো, শূন্য দশমিক চার হলো শূন্য দশমিক এক এর চার একক, এত এর চার একক, এত এর চার একক। তাহলে এখন শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক চার গুণ দুই হলো শূন্য দশমিক এক এর চার গুণ আট, এত একক, এত একক। সুতরাং শূন্য দশমিক চার গুণ দুই সমান সমান চার দোকানে আট, শূন্য দশমিক আট, এটাই উত্তর। তাহলে এখন এই যে শূন্য দশমিক, দেখো আমরা যদি এভাবে করি তাতেও আমাদের উত্তর হয়, যদি আমরা এভাবে করি তাতেও আমাদের উত্তর হয়। আমরা দুইটা নিয়ম জানলাম। এখন যখন যে পদ্ধতি, তুমি এভাবে করলেও তোমাকে নম্বর দিবে, এভাবে করলেও তোমাকে নম্বর দিবে, তুমি যেভাবেই করো তাতেই হবে। তো এরপরে আমরা যদি দুই নাম্বারটা করি, দেখো আমি কেন দুইটা নিয়ম দেখালাম যে তোমাদের পূর্বের নিয়মটা মনে আছে কিনা সেটা বোঝানোর জন্য। এরপর তুমি যদি একটা পদ্ধতিতে করো তাও করতে পারো, কিন্তু আমাদের যেহেতু কোনো উল্লেখ নাই, লক্ষ্য করো প্রশ্নটা কিন্তু কোনো রকমের কোনো নিয়ম উল্লেখ করা নাই, তার মানে এই নিয়মেও করব, এই নিয়মেও করব, দুইটা নিয়মেই করলে সবচাইতে ভালো হয়। এখন দেখো এরপরে আমরা করব হচ্ছে দুই নাম্বারটা। দুই নাম্বার, দুই নাম্বার আছে কি, শূন্য দশমিক তিন গুণ পাঁচ, শূন্য দশমিক তিন গুণ পাঁচ। এখন আমরা যদি দুই নাম্বারটায় শূন্য দশমিক তিন গুণ পাঁচ, তিন পাঁচা পনেরো, দশমিক আছে কত ঘর বামে, এক, এক ঘর বামে, এই এক ঘর বামে দশমিক, এটাই উত্তর, এটাই উত্তর, এক দশমিক পাঁচ। তা দেখো এই গেল। এখন আমরা এখানে আমাদের যে জিনিসটা, দেখো লক্ষ্য করো এটা তুমি, আমি কিন্তু বারবারই বলতেছি তোমাদের, তোমরা যে কোনো পদ্ধতিতে করো কোনো সমস্যা নাই, আবার যদি পরপর দুইটা পদ্ধতি দেখাই দেই সময় বেশি লাগবে তাও দেখাই দিতে পারো, তবে যে কোনো একটা করো, এটা অথবা এটা, এটা অথবা লেখা কি, এটা অথবা এটা মানে তুমি এভাবে করলে হবে, এভাবে করলে হবে, হ্যাঁ একটা করবা, যদি কোনো নিয়ম উল্লেখ না করে একটা করে দিবা, যে কোনো একটা করে দাও, যেমন এই যে দুই, কারণ দুইটা দুইটা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, দরকার কি আমরা একটা একটাই করি, যেহেতু আমরা দুইটা নিয়মই পারি,
যে কোনো ভাবে আসুক আমরা পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি দুই নাম্বারটা করি, দুই নাম্বার করেছি, তিন নাম্বারটা এবার শূন্য দশমিক পাঁচ গুণ আট, শূন্য দশমিক পাঁচ গুণ আট, পাঁচে আটা চল্লিশ, এক ঘর বামে দশমিক, এই এক ঘর বামে দশমিক, তাহলে দশমিকের ডান পাশে শুধু শূন্য আছে, ওটার কোনো ভ্যালু নাই, উত্তর লেখো চার। এরপর আমরা যদি চার নাম্বারটা করি, শূন্য দশমিক শূন্য তিন গুণ তিন, আচ্ছা তাহলে শূন্য দশমিক শূন্য তিন গুণ তিন, তাহলে তিন তিনে নয়, একটা শূন্য দিয়ে এখানে দশমিক তো দিতেই হবে, উত্তর। দুই ঘর বামে দশমিক, দুই ঘর বামেই দশমিক দিতে হবে, কিন্তু দশমিক এক এক ঘর বামে দিতে পারবো না। হয়ে গেল আমাদের তিন নাম্বার, চার নাম্বার। দেখো এরপর আমাদের পাঁচ নাম্বার অঙ্ক, দশমিকটা সঠিক জায়গায় কিন্তু বসাইতে হবে স্যার, দশমিকের জায়গাটা সঠিক জায়গায় নিতে হবে, তা না হলে কিন্তু একটু প্রবলেম হবে। প্রবলেম মানে কি, অঙ্কটাই ভুল যাবে। পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারে কি আছে, শূন্য দশমিক শূন্য নয় গুণ চার, তাহলে শূন্য দশমিক শূন্য নয় গুণ চার, চার নং কত, ছত্রিশ, কয় ঘর বামে দশমিক, এক দুই, এই দুই ঘর বামে দশমিক দিয়ে দিলাম, উত্তর শূন্য দশমিক তিন ছয়, শূন্য দশমিক তিন ছয়। আচ্ছা এরপরে আমরা করবো হলো সাত নাম্বারটা, ছয় নাম্বারটা, যাদের করা হয়ে গেছে তারা উত্তরটা আমার আমারটা দেখে মিলিয়ে নাও। ছয় নাম্বার, শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ পাঁচ, তাহলে শূন্য দশমিক শূন্য ছয় গুণ পাঁচ, পাঁচ ছক তিরিশ, এক দুই, দুই ঘর বামে দশমিক, এক দুই, এই দুই ঘর বামে দশমিক, উত্তর শূন্য দশমিক তিন শূন্য, গেল ছয় নাম্বার। এরপর হচ্ছে আমরা করব সাত নাম্বারটা, সাত নাম্বারটা কি আছে, শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ আট, তাহলে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ আট, সাতে আটা ছাপ্পান্ন, ছয় হাতে থাকে পাঁচ, এই পাঁচ নেমে যাবে দশমিক কয় ঘরে, এক দুই তিন, এক দুই, একটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিতে হবে, তাহলে এখন তোমরা এভাবেও লিখতে পারো, সুতরাং দিয়ে একটা লাইন বাড়াই নিতে পারো, শূন্য শূন্য এভাবে যদি লেখো, সাত গুণ আট সমান সমান শূন্য দশমিক শূন্য পাঁচ ছয়, এভাবে লিখে তারপরে উত্তর লিখতে পারো, এটাও কোনো সমস্যা না, এভাবেও করতে পারো। হ্যাঁ, যে আমরা এভাবে একটু লিখে তারপর উত্তরটা লিখবো, লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা করব হচ্ছে আট নাম্বার অঙ্কটা, দেখো আট নাম্বারটা কি আছে, শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ, শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ, চার পাঁচে বিশ, এক দুই তিন, তাহলে এক দুই, একটা শূন্য তারপরে দশমিক, তাহলে এভাবে লিখে নিতে চাইলে লিখে নিতে পারো, শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ সমান সমান শূন্য দশমিক শূন্য দুই শূন্য, এটাই উত্তর, এটাই উত্তর, শূন্য দশমিক শূন্য দুই শূন্য। এই গেল হচ্ছে আমাদের এই যে আটটা অঙ্ক ছিল দুই নাম্বার লেকচারে, আমাদের দুই নাম্বার লেকচারে যে আটটা অঙ্ক ছিল সে আটটা অঙ্ক আমরা করে ফেলেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আর এই গুণগুলো কখনোই ভোলা যাবে না, কারণ এই গুণগুলো সব সময় লাগবে, সিক্স সেভেন এইট নাইন টেন, তুমি যত বড় ক্লাসে ওঠো না কেন, তোমার এই গুণের যে নিয়ম, যে কিভাবে গুণ করতে হয়, এটা লাগবেই লাগবে স্যার, আপনারা এগুলো ভুলে যাবেন না, কারণ এখন এগুলো শিখবেন ভবিষ্যতের জন্য, এগুলো শিখবেন হচ্ছে ভবিষ্যতের জন্য, এটা এখনের জন্য তো লাগবেই, তারপরে ভবিষ্যতের জন্য আমাদের করতে হবে। তো দেখো আমাদের আজকের লেকচার দুই নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা,
অন্বেষা মেথড ডট টিউশন থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।